22টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মাছ, চায়ের মতো পণ্য রয়েছে যেমন, তেমনই রয়েছে বিভিন্ন ধরনের ফল। এত গেল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO-র তথ্য। সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর জানাচ্ছে, দেশে দৈনিক 5 কোটি পিস ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন রয়েছে 5 কোটি 80 লাখ, যা দরকারের চেয়েও বেশি। এক দশকে দ্বিগুণের কাছাকাছি বেড়েছে মাংস উৎপাদন। কিন্তু বাজারে এর প্রভাব কি? 100 টাকার নিচে কোনো সবজি নাই, 120 টাকা 130 টাকা পেঁয়াজের কেজি। বাড়ার তো একটা লিমিট থাকবে, এটা তো লিমিট নেই। কদিন পরে দেখবেন টাকা থেকে আমরা চলে যাইতে হবে। আজকে একটা শাক খেতে গেলে আমাকে চিন্তা করতে হয় যে আমি শাকটা কি খাবো কি না। যে প্রাইস বাসা থেকে আমরা যাই যে এই দামে এই জিনিসগুলো কিনবো, তার দেখা যায় যে 4 ভাগের 1 ভাগও কিনা যায় না। উৎপাদকের কাছ থেকে ঢাকায় শুধু সবজি আসতেই হাত বদল হয় 5 থেকে 6 বার, পণ্য ভেদে যা 4 বারের কম নয়। অনুসন্ধান বলছে মধ্যস্বত্বভোগীরা ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করছে বাজার দর। কৃষি বিপণন অধিদপ্তরও এই জাল ভাঙতে কিছুটা নড়ে চড়ে বসেছে। কৃষকের হাত থেকে পণ্যটা একটা বাজারে আসার ভেতর অনেকগুলো হাতের পরিবর্তন হয়, তো সেখানেও যদি আমরা কোনো পদ্ধতিতে এই হাতের বদলগুলো কমিয়ে দিতে পারি, তাহলেও আমাদের এই সরবরাহ শৃঙ্খলটা কিন্তু দক্ষ হয়ে ওঠে। বাজারে সমান্তরালভাবে যে সরবরাহ শৃঙ্খল আছে তার পাশাপাশি আর একটা সরবরাহ শৃঙ্খল এস্টাবলিশ করা যায় কি না, এবং শুধু সরকারি না, সেখানে আমরা চেষ্টা করব অবশ্যই যে উদ্যোক্তা কৃষক এদেরকেও সেখানে ইনভলভ করার। অর্থনীতিবিদরা বলছেন বাজার ঠিক রাখতে মূল চ্যালেঞ্জ চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখা। বিদ্যমান বিপণন কাঠামোয় সমস্যা দেখছেন তারা। সাপ্লাই চেইনের মধ্যে কতগুলো আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি করে রাখা হয়েছে, এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু কোনো রকমের যে নিয়ম বা সরকার যে সমস্ত নিয়ম বা নীতি নির্ধারণ করে দিয়েছেন সেগুলো কিন্তু মানছেন না। যোগানের যে নিয়ম আইন সেটি মানা হচ্ছে না, পুরো যে বিপণন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। বাজার মনিটরিং এ টাস্কফোর্সের আরো শক্ত ভূমিকা দেখতে চায় সাধারণ মানুষ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।